জেমস ক্যামেরন মানি ভিন্ন কিছু। অস্কার জয়ী এ চলচ্চিত্র পরিচালক এবারও বাজিমাত করেছেন। অ্যাভাটার সিরিজের নতুন ছবি অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার দিয়ে আলোড়ন তুলেছেন রূপালী পর্দায়। দুরন্ত ভিজুয়াল কোয়ালিটি এবং নস্টালজিয়া কোশেন্টের কারণে চোখ ফেরানোই দায় সিনেমাটি থেকে। যারা সাধারণত হলিউড সিনেমা দেখেন না, তারাও মুগ্ধ হয়ে যাবেন সিনেমাটি দেখে। বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। দীর্ঘ ১৩ বছর পর আবার রূপালী পর্দায় আলোড়ন তুলতে এসেছে জেমস ক্যামেরন পরিচালিত সায়েন্স ফিকশন ধর্মী সিনেমা অ্যাভাটার। সিরিজটির এবারের নতুন ছবির নাম অ্যাভাটার দ্য ওয়ে অব ওয়াটার। প্যান্ডোরার রঙিন দুনিয়ার টান টান উত্তেজনার গল্প রয়েছে সিনেমাটিতে। প্যান্ডোরার বাসিন্দাদের নাম নাবাই, যারা কিনা হিউম্যানোয়েড। ৯ ফুট লম্বা নীলবর্ণ এই নাবাইদের ওপর মানুষ কিভাবে হামলা চালাচ্ছে, কিভাবে তা প্রতিহত করার চেষ্টা করছে প্যান্ডোরার বাসিন্দারা, তা নিয়েই সিনেমার গল্প। অ্যাভাটার দ্য ওয়ে অব ওয়াটারে পৃথিবীকে ক্রমশ শেষ হতে থাকা এক গ্রহ হিসেবে তুলে ধরেছেন ক্যামেরন। সেজন্য অন্য গ্রহের খোঁজে প্যান্ডোরা আক্রমণ করছে মানুষ। তারপর কি হয় সেটা দেখার জন্য ১৯২ মিনিটের সিনেমাটি দেখতে হবে দর্শকদের। পশ্চিমা দুনিয়ায় এরই মধ্যে তুমুল সাড়া ফেলেছে অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার। সিনেমাটি দেখতে গিয়ে ২০০৯ সালের অ্যাভাটারের কথা মনে পড়ে যাবে ভক্তদের। ওই সিনেমার মতো এবারও প্রযুক্তির ব্যবহার ও প্রত্যেকটি শটে দর্শকদের সিটে বসিয়ে রাখার ব্যবস্থা করেছেন পরিচালক। গল্পের প্লট তো বটি, ভিজুয়াল কোয়ালিটিতেও তাক লাগিয়েছেন পরিচালক। সব শ্রেণীর দর্শকই এই ছবির সঙ্গে সহজে আত্মিক হতে পারবেন। তাই বলা যায় আবেগের উপর ভর করেই ঝড় তুলেছে অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার।